আজকে প্রচন্ড ঠান্ডা, অপেক্ষা করে কোরআনের মাহফিলে এসেছি। মাহফিলে আসার উদ্দেশ্য হলো একটা তফসিরের মাহফিলে যাব, সওয়াব পাবো, সুন্দর সুন্দর নসিহত শুনব। এই যে সওয়াবটা বইটা দেখা যায় না, পরকালে সওয়াবটা পাওয়া যাবে। বান্দারে তুই যে নেক আমল করলে পরকালে পাওয়ার জন্য, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জগৎ, এটাকে প্রতিদান দিলে বান্দার জন্য যথেষ্ট হবে না। আমি আল্লাহ তোকে মরণের মাধ্যমে আখেরাতে তোরে চিরস্থায়ী প্রতিদান দেওয়ার জন্য আমি আল্লাহ তোরে মরণ দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মরণ দিয়েছেন প্রতিদান দেওয়ার জন্য, দুই নম্বর মরণ দিবেন প্রতিশোধ নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? জুড়ে বলেন, প্রতিশোধ নেওয়ার জন্য মরণ দিবেন। এই পৃথিবীর মধ্যে যারা জুলুম করে, নির্যাতন করে, নিরীহ মানুষের উপরে অত্যাচার করে, পৃথিবীতে মানুষের নুকসান করে, ক্ষতি করে, অত্যাচার করে, এজন্য এদের প্রতিদান পাওয়ার দরকার। আল্লাহ বুঝায় দে জালিম রে, আমি আল্লাহ তোরে মরণ দিব প্রতিশোধ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমার এলাকায় এক ডাকাত, এক বাড়িতে ডাকাত ঢুকছে, ডাকাত ঢুকছে দশটা বাড়িতে, প্রত্যেক ঘরে লুকরে কাপড় দিয়ে বেঁধে দিছে। একটা ছোট্ট বাচ্চা, 5 থেকে 6 বছরের বাচ্চার গলার মধ্যে গামছা দিয়ে জাতা দিয়ে কয়, তোরে মেরে ফেলবো, নতুবা তোর মা যেন আলমারি এবং ওয়ার্ডরোবের চাবিটা তাড়াতাড়ি দিয়ে দি। যেমনে বাচ্চার গলার মধ্যে গামছা লাগাইছে, মা কয় বাবা স্বর্ণ সব কিছু আমি ইচ্ছে করে বের করে দিব, আমার ছেলেরে তুমি বাঁচাও, ছেলেরে মেরো না। তখন মা চাবি দিছে, ডাকাতি করছে, প্রায় 4 লক্ষ টাকার সম্পদ নিয়ে গেছে। সকালবেলা চেয়ারম্যান সাহেব এসেছেন, আসার পরে বলতেছেন, মা আপনি যদি একটু পরিচয় দেন আমি চূড়ান্ত বিচারের ব্যবস্থা করব, ডাকাত যেই হোক আমি তাকে আইনের আশ্রয় নেব। তখন মা হয়ে বাবারে, রাত্রিবেলা ডাকাতি করছে, প্রত্যেকটা মানুষের মুখ বাঁধা কালো কাপড় দিয়া, কিন্তু আওয়াজও দেয় না, এদেরকে আমি ভালো করে চিনিও নাই, চিনার সুযোগ নাই। চেয়ারম্যান সাহেব বলে, মা গো তুমি যে চিনতে পারলে না, এই জন্য আমার পক্ষে বিচার করারও সুযোগ নাই। আমরার দেশের সুযোগ আছে, না চিনলেও বিচার করার সুযোগ আছে, কিন্তু আইনে যথাযথভাবে আইন হলো ভালো সূক্ষ্মভাবে পরিচয় পাওয়ার পরে বিচার করতে হবে, কিন্তু আমাদের এই সিস্টেমটা নাই। আমরার বিচার অনুমান করলেই একটা ঢুকাই দিতে পারবো কারাগারে, ঠিক কিনা বলে। চেয়ারম্যান সাহেব যখন এই কথাটা বললেন, মা তাহলে আপনি যদি পরিচয় না দেন আমার পক্ষে বিচার করা সম্ভব না। এমনি অবস্থায় ভদ্র মহিলা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, বাবা আমার এই বিচারটা কোথায় পাবো? আমার আল্লাহ রব্বুল আলামিন জানে দে, দুনিয়ার মানুষেরা শুনো রে, আমি আল্লাহ প্রত্যেক জালিমের বিচার করব মরণের মাধ্যমে, আমি আল্লাহ মরণের মাধ্যমে প্রতিশোধ নিয়ে ছাড়ব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন মরণ দিবেন দুইটা কারণে, একটা কারণ হইল প্রতিদান দেওয়ার জন্য, আর একটা কারণ হইল প্রতিশোধ নেওয়ার জন্য। তাহলে বোঝা গেল মরণ কেন হবে। তাহলে মরবেন, কিন্তু কে কোন সময় মরব দুনিয়ার কেউ জানে না, আমি কাকুরি কোন সময় মরব কেউ জানে না, আপনারা কখন মরবেন কেউ জানে না, এ আমার বাইরা, কিন্তু প্রত্যেক মরতে হবে, কিন্তু মরণের খবর কেউ জানে না। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের কাছ থেকে মরণের বিষয়টা গোপন রেখেছে, এমনকি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ মৃত্যুকে গোপন রেখে জানায় দে, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই বিষয়টারে লুকায় রাখার 3টা কারণ মুফাসসিরেরা উল্লেখ করেন। এর মধ্যে একটা কারণ হলো, এই পৃথিবীর মানুষ যদি জানে তার মরণ হবে 2050 সালে, তাহলে এখনো 50 সাল বহু দেরি আছে, মরণের এই দূর থাকার কারণে সে গাফিল হয়ে যাবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন
দুনিয়ার কাউকে মরণের তথ্য জানাইয়া দে না। যা না জানানোর কারণ হলো বান্দারে তুই গাফিল হওয়ার কারণে পরকালীন পুঁজি তোর নষ্ট হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ চব্বিশ ঘন্টা মরণের চিন্তা তোর ভিতরে দিয়া পরকালীন পুঁজি তৈরি করার জন্য ব্যবস্থা দিয়া দিলাম। তাহলে মরণটা আল্লাহ কখন দিবে এটা দুনিয়ার কাউকে জানে না, কিন্তু প্রত্যেক মানুষ মনে রাখতে হবে মরণটা আমরা যখন তখন হবে, ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ নাই আমার ভাইরা। এই মরণটা আল্লাহ গোপন রাখলো। দুই নম্বর কারণ হলো আল্লাহ কেন মরণটা গোপন রাখলো? যদি মরণের বিষয়টা আল্লাহ জানাইয়া দিত তাহলে দুনিয়ার মানুষ, আমি যদি জানতাম আগামীকালকে আমার মরণ হবে, আজকের মাহফিলে আসার কোনো সুযোগ আসেনি। বলেন সুযোগ আসেনি? সুযোগ নাই, কারণ যেমনি শুনবো আমার মরণ হবে 2024 সালের 29 জানুয়ারি অথবা 30 জানুয়ারি মরণ হবে, এই কথাটা শোনার পরে আর সব কিছু হারায় ফেলবো। আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের প্রতি বড় দয়াশীল, মরণটা আল্লাহ গোপন রেখে দিয়া বান্দারে সুস্থ থাকার ব্যবস্থা দিলেন। 24 ঘন্টা মরণের চিন্তায় থাকার আল্লাহ ব্যবস্থা দিয়া পরকালীন পুঁজি তৈরি করার সুযোগ দিল আমার ভাইরা। এজন্য প্রত্যেক মুমিন মনে রাখতে হবে আমাদের মরণ যখন তখন হবে। তার একটা উদাহরণ দিলে বুঝবেন। যদি আমরা ধারণা করি যে মরণ দেরিতে হবে তাহলে আপনি টাকা খাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনার প্রত্যেক সময় আপনার ধারণা থাকতে হবে যখন তখন আমার মরণ হবে। যেমন ভাবে উদাহরণ দিলে আপনারা বুঝবেন, এক ব্যক্তি যাবে সিটাগাং, কোন জায়গায়? সিটাগাং। ট্রেন কাউন্টারে গিয়ে সিলেটে বলছে, ভাই ট্রেনটার একটা টিকিট দেন আমি সিটাগাং যাবো। মাস্টার সাহেব একটা টিকিট দিছে 665 টাকা টিকিটের দাম। টিকিট নিছে পকেটের ভিতরে নেওয়ার পরে কয়, মাস্টার সাহেব একটু বলেন তো চিটাঙ্গের ট্রেন কখন আসবে? ওই সময় মাস্টার সাহেব প্রত্যেক লোক এসে জিজ্ঞাসা করে। অন্যদিকে তিনি টিকিটের ঝামেলার কারণে দুপুরে খায় নাই, না খাওয়ার কারণে টেম্পার গরম হয় না ঠান্ডা হয়। মানুষের মাথা ঠান্ডা হয় না গরম হয়? গরম হয়। সামনে রমজান মাস আসবেন, প্রথম দিন যে কত জগলো ওই আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? শুধু রমজানে ফেটর ফেটর বুকের কারণে, ঠিক কিনা বলেন? তো মাস্টার সাহেব কুদার জ্বালায় আক্রান্ত এমনি অবস্থায় মুরব্বী চাচাজি বলতেছে, ভাই মাস্টার সাহেব কবে ট্রেনটা আসবে? ভদ্রলোক দমক দেখো যান, আপনি ট্রেনের কথা জিজ্ঞাসা করেন, যে লোক আয় সেই ট্রেনের কথা জিজ্ঞাসা করে, আপনি মুরব্বী মানুষ, যান যান টিকিট দিছি যখন, যান যান। ভদ্রলোক কয়, বাবা তুমি রাগ করো না, তুমি আমার ছেলের মতো ছেলে, রাগ করো কেন? তোমারে শুধু বলছি ট্রেন কখন আসবে, একটু বলো না বাবা। হয় ট্রেন আসবে যখন তখন, যখন তখন। আর ভদ্রলোক যেমনি শুনছে যখন তখন ট্রেন আসবে, রাস্তায় গিয়া ফেল্লা যখন তখন, কোন সময়? যখন তখন। ভদ্রলোক কোনো হিসাব মিলাইতে পারে না, হঠাৎ এক যুবক পাইছে, জিজ্ঞাসা করে, ভাই ট্রেন কাউন্টারে মাস্টার সাহেবকে জিজ্ঞাসা করলাম ট্রেন কখন আসবে, মাস্টার সাহেব বলে যখন তখন আসবে। তখন যখন তখন কোন সময় আসবে এটা তো জানি না। তখন ভদ্রলোক মুস্কি হাসি দেওয়া হয়, যখন তখনের ব্যাখ্যা দুইটা, কয়টা? দুইটা। কয় বাবা কেমন করে দুইটা হয়? কয় যদি ভদ্রলোক রাগ করে কয় যখন তখন, তার ব্যাখ্যা একটা, আর যদি ঠান্ডা মাথায় বলে যখন তখন, তার ব্যাখ্যা একটা। কয় না বাবা ওই লোকটা তো দমক দিয়ে রাগ করে বলছে। কয় বাবা রাগ করে বললে একটা অর্থ হবে আর ঠান্ডা মাথায় বললে একটা অর্থ হবে। কয় বাবা আচ্ছা বলো ঠান্ডা মাথায় বললে কি হবে? কয় ঠান্ডা মাথায় বললে যখন তখন মানে হলে ট্রেন দেরি করবে না, মুহূর্তের মধ্যে এসে যাবে, মুহূর্তের মধ্যে এসে যাবে। বুঝতেছি বাবা এটা ঠান্ডা মাথার অর্থ। আর গরম মাথায় বললে কি? গরম মাথার অর্থ হইলো আমারে জিজ্ঞাসা করে লাভ নাই, যখন আসবে তখন যাবে, যখন আসবে তখন যাবে আমার বাবা। যখন আসবে তখন যাবে, যখন ভদ্রলোক শুনেছে তখন কয়ে যাই একটু বেআইনের বাসায় যাই, বেআইনের বাসায় যাই, বেআইনের বাসায় গেছে, গিয়া সে নুডুস খাইতেছে, গাফিল হইতেছে, হঠাৎ ট্রেন আসছে ট্রেনের খবর নাই, যাওয়ার সময় একটা ট্রেনের ডাক দিছে, পপ অপ হইয়া ডাক দিছে, ওই বেআইন আমার সিটাঙ্গের ট্রেন মনে এসে গেছে, বেআইন কয়ে আসে না এটা যাইতেছে, কি করতেছে? ট্রেনটা আসে না এটা যাইতেছে। যেমনি শুনছে যাইতেছে একটা দৌড় দিছে, দিয়ে ট্রেনের ডাব্বার
ডান্ডার মধ্যে ধরে লাভ দিয়ে উঠছে, উঠার পরে সে কয় আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার ট্রেন মিস করে না। যাওয়ার সময় একটা দোকানের মধ্যে ব্যাগ, কাপড়ের ব্যাগ, ট্রেনের টিকিট রেখে গেছে, কিন্তু দৌড়ে ট্রেনে যখন উঠছে ব্যাগও ভুলে গেছে, টিকিটও ভুলে গেছে। ট্রেন ঘন্টাখানেক দৌড়ানোর পরে ঠান্ডা লাগছে, কই আমার কাপড় গেল, কই কাপড় নাই, এখন কই কাপড় তো রাখছি দোকানে, কই টিকিট গেল, কই টিকিট নাই, টিকিট রাখছি দোকানে। তখন বদলুক মাথা ঘুরায় আর কয় ওই যে অর্থ দিয়েছিল যখন তখন ট্রেন আসবে, এই যখন তখনের ব্যাখ্যা ভালো করে না বুঝার কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেলাম, ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তমাম দুনিয়ার মানুষেরা শুনো রে, তোমাদের মৃত্যুর ট্রেন যখন তখন হাজির হয়ে যাবে। এই জন্য মৃত্যুর ট্রেনের জন্য 24 ঘন্টা রেডি থাকা লাগবে। যদি রেডি না থাকো সিটাঙ্গের ভদ্রলোকের যেমন দশা হইবে তোমার দশা জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার বাপ 24 ঘন্টা মরণের চিন্তা করা লাগবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমার আলোচনার তিলাওয়াতের মধ্যে আমার আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার মানুষের শুনো রে, প্রত্যেক মানুষ সফলতার দাবি করু রে, দুনিয়ার মানুষ প্রত্যেক নিজ নিজ অবস্থানে সফলতার দাবি করু, কিন্তু আমি আল্লাহ আজকে বিষয়ে জানাইয়া দিলাম, যে ব্যক্তিকে জাহান্নামের কঠিন আগুন থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর যাকে জান্নাতের ভিতরে ঢুকানো হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, অতঃপর নিশ্চয় নিশ্চয় সেই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার জগতে সফল কাম হইতে হলে একটাই ব্যবস্থা থাকতে হবে, জান্নাতে যাওয়া। যে মুমিন জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে পুঁজি বানায় এই মুমিনই সফল কাম হওয়ার। আয়াত যখন নাজিল হয়ে গেল, রাত নাজিল হওয়ার পরে তাম সাহাবায়ে কেরামগণ জান্নাতের লিপ, জান্নাতের লোভ অন্তরের ভিতরে ঢুকে গেল। প্রত্যেক সাহাবায়ে কেরামদের অন্তরে শুধু কিভাবে জান্নাতে যাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মরু অঞ্চলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বের হয়েছেন, হঠাৎ তাকায় দেখেন এক বেদুইন বকরি রাখাল আল্লাহ নবীর দিকে দৌড়ায় এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে চিনে ফেলেছি গো নবী, আপনি আখেরি নবী, যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো না আপনাকে ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বেদুইন দাওয়াত দিয়ে নিয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত খাইলেন, দাওয়াত খাওয়ার পরে আল্লাহর নবী বলেন বেদুইন যদি সুযোগ পাও মদিনাতে যাইও, আমি তোমার মেহমানদারি করব। হাদিসের রাবি বলেন কিছুদিনের মধ্যে বেদুইন মদিনাতে চলে গেল, আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া পরিচয় দিয়া দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেদুইন দাওয়াত গ্রহণ করে মদিনাতে এসে গেল। মদিনাতে আসার পরে নবীজি তার মেহমানদারি করলেন, আল্লাহর নবী মেহমানদারি করে বিদায় দেওয়ার সময় বললেন বেদুইন যথাযথ মেহমানদারি করতে পারি না, তবে কোনো হাজত থাকলে তুমি বলো। বেদুইন কইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা হাজত আছে, আল্লাহর নবী আমি গরিব মানুষ, আমার একটা শক্তিশালী উটের দরকার, একটা উট যদি দিয়ে দেন ভালো হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিলেন বেদুইনের জন্য একটা উট তোমরা দিয়া দাও। বেদুইন উট পাইল, আল্লাহর নবী জিজ্ঞাসা আর কোনো প্রয়োজন আছে নি, ওইয়া রাসূলুল্লাহ আমার বিবির জন্য একটা বান্দি দিলে ভালো হয়, আল্লাহর নবী বলেন একটা বান্দি দিয়ে দাও। বেদুইনকে আল্লাহর রসুল বলেন আর কোনো প্রয়োজন আছে নি, বেদুইন কইয়া রাসূলুল্লাহ আমার প্রশিক্ষণপ্রাপ্ত একটা কুকুর দিলে ভালো হয়, আল্লাহর নবী কুকুর দিয়ে দিলেন। এমনি অবস্থায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেদুইন মুসা আলাইহিসাল্লামের একটা মহিলা পাইছিল, আর যখন মুসা আলাইহিসাল্লামের পাইয়া মুসা আলাইহিসাল্লামের কাছে একটা দরখাস্ত করছিল, চাওয়ার মতো চাইছিল। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বনি ইসরাইলের মহিলা মুসা আলাইহিসাল্লামের কাছে কি চাইছিল? বনি ইসরাইলের ওই মহিলা মুসা আলাইহিসাল্লামের কাছে চাইছিল ওগো নবী মুসা আলাইহিসাল্লাম আমার জিন্দগির কোনো চাওয়া নাই, একটাই চাওয়া, আপনার সাথে আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু কারণ কি, দুনিয়ার জগতে কোনো সফলতা না, মূল সফলতার জায়গার নাম হলো জান্নাত, ঠিক কিনা বলেন? এজন্য ইমানদার প্রত্যেক জান্নাতের পুঁজি বানানো লাগবে, জান্নাতে যাইতে হবে,
জান্নাতটা হবে সফল কামের জায়গা। যে মানুষ জান্নাতে ডুববে সেই মানুষ সফল কাম। আজকে কে চেয়ারম্যান হলো, কে এমপি হলো, এমপি হইলে মনে করে সফল কাম? না না, এমপি হইলে সফল কাম না রে ভাই। বক্তা হইলে মনে করে সফল কাম? না না, বক্তা হইলেও সফল কাম না। ওই মানদার সফল কাম হবে ওই ব্যক্তি যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা প্রত্যেক জান্নাতের পুঁজি সাথে রাখা লাগবে। এই জান্নাতের পুঁজির জন্য আমার ভাইরা নেক আমল করা লাগবে। নেক আমলের জন্য একটা স্থায়ী পুঁজি আছে, স্থায়ী নেক আমল আছে ভাই। সবচেয়ে বড় বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, সবচেয়ে বড় বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নেক আমলের পুঁজি বাড়ায়, নেক আমলের মাত্রা বাড়ায়।